नमस्कार, আমি প্রদীপ প্রামাণিক। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সামনে একটা নোটিফিকেশন আমি তুলে ধরেছি, যারা এই মুহূর্তে বিএ অর্থাৎ এমএ কমপ্লিট করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রত্যেকের এই এক্সাম ফর্ম ফিল আপটা করতে হবে। এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 13/9/2021 সকাল 11টা থেকে এবং শেষ হবে 18/9/2021 11:59 PM। আচ্ছা, এই ডেটটা আবার দেখে নিন। ডেটটা হচ্ছে 13/9/2021 সকাল 11:00 AM থেকে আর শেষ হবে 18/9/2021 11:59 PM। তো সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, আপনারা এই সময়ের মধ্যে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নেবেন। এবং এক্সাম ফর্ম ফিল আপটার ওয়েবসাইট হলো www.pcdpecl.com অথবা www.wbnsou.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার সময় আপনাদের লাগবে এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ। এই দুটো তথ্য মাস্ট দিয়ে আপনারা সাবমিট করলে আপনাদের যতগুলো পেপার পরীক্ষা দিতে হবে সমস্ত পেপারগুলো দেখিয়ে দেবে। এবং আপনারা টোটাল যতগুলো পেপার পরীক্ষা দেবেন সেই পেপারের পাশে যে বক্স থাকবে সেই বক্সগুলোতে আপনারা টিক মারবেন এবং টিক মারলে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং যখন আপনারা সাবমিট করবেন, সাবমিট করলেই টোটাল আপনি কটা পেপার দিচ্ছেন এবং কত টাকা খরচা পড়ছে সেটা দেখিয়ে দেবে। এবং এই টাকাটা আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং পেমেন্ট করার পরে রিসিপ্ট কপি আপনারা প্রিন্ট করে রেখে দেবেন, আপনাদের ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় ওইটা দেখাতে পারবেন। ঠিক আছে, অবশ্যই আপনারা যখন এক্সাম ফর্ম ফিল আপটা করবেন আপনাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো ঠিকঠাক করে দেখে আপনারা ফিল আপ করবেন। সমস্যা যদিও যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবেন আপনাদের স্পেশাল পেপার একটা করে থাকে, সেই স্পেশাল পেপারে যে অপশানগুলো থাকবে আপনারা ভেবেচিন্তে সেই পেপারগুলো চুজ করবেন। আমি কথায় বলছি, ধরুন যদি কারো বাংলা থাকে সেখানে রবীন্দ্র সাহিত্য, কথা সাহিত্য, বাংলাদেশ সাহিত্য, লোক সাহিত্য এই চারটা পেপার থাকবে, সেই চারটের মধ্যে আপনারা যেটা নেবেন সেটা ঠিকঠাক করে চুজ করবেন। কারণ এক্সাম ফর্ম ফিল আপ করে একবার সাবমিট করা হয়ে গেলে আপনারা সেই সাবজেক্টটা চেঞ্জ করতে পারবেন না। এবং এডুকেশন বলুন, হিস্ট্রি বলুন, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে বলছি একটা করে স্পেশাল পেপার থাকে, সেই স্পেশাল পেপারগুলো আপনারা অবশ্যই ভালো করে ঠিকঠাক করে দেখে আপনারা সেগুলো চুজ করবেন। সেই আর এগুলো টোটালটাই আবার বলছি। আর যদি এই এক্সাম ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হয় তো তখন আপনারা এই যে হেল্পলাইনটা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি থেকে দিয়ে রেখেছে, হচ্ছে 9830338974, এই নাম্বারে আপনারা সকাল 11টা থেকে 5টার মধ্যে ওই সময়ের মধ্যে আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। এছাড়াও আপনারা যদি সাবজেক্ট চুজের ক্ষেত্রে কোনো সমস্যা হয় আপনারা আমাকেও ফোন করতে পারেন, আমি আপনাদেরকে যতটুকু পারবো হেল্প করে দেবো। এটাই হলো আপনাদের টোটাল এক্সাম ফর্ম ফিল আপের টোটাল নোটিফিকেশানের সাবস্টান্সটা আমি বুঝিয়ে বলে দিলাম। অবশ্যই আপনারা এক্সাম ফর্ম ফিল আপটা করে নেবেন। এখন আলোচনা করব যে আপনাদের কত টাকা খরচা পড়ছে আর্টস, কমার্স এবং সায়েন্সদের। টোটালটা আপনারা একটু লক্ষ্য করতে থাকুন। যারা থিওরি পেপারের পরীক্ষা দেবে অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা দিলে তাদের পার পেপার 150 টাকা করে খরচা পড়ছে। থিওরি পেপার যদি 50 হয় এবং তাদের জন্য খরচা পড়ছে 75 টাকা পার পেপার। এক্সামিনেশন সেন্টার ফি থিওরির জন্য হলে 100 টাকা করে নিচ্ছেন। প্র্যাকটিক্যাল যাদের 100 নম্বর আছে তাদের জন্য খরচা 300 টাকা। প্র্যাকটিক্যাল যাদের 50 নম্বর আছে তাদের জন্য খরচা 150 টাকা। প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ MSW যে প্রজেক্ট আছে, প্রজেক্ট ওয়ার্কে 100 নম্বরের যে নাম পরীক্ষাটা হবে তার জন্য খরচা 300 টাকা। ফিল্ড ওয়ার্ক 100 নম্বরের মার্কসের অথবা ভাইবা আছে 50 মার্কের তার জন্য খরচা 150 টাকা। আর এক্সামিনেশন সেন্টার ফি জন্য ভাইবা এবং প্র্যাকটিক্যালের জন্য খরচা পড়ছে 100 টাকা। অ্যাসাইনমেন্ট 100 নম্বরের জন্য 30 টাকা এবং অ্যাসাইনমেন্ট যদি 50 নম্বরের হয় তার জন্যে পড়ছে 20 টাকা। এই হলো মোট খরচা। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। যদি কোনো জিজ্ঞাসা বিষয় থাকে অবশ্যই আপনারা আমার কাছ থেকে হেল্প নিতে পারেন। ধন্যবাদ।